এ এক অন্য কেষ্ট, কেষ্টর এক অন্য রূপ। এই কেষ্ট সহজে রাগের না, রাজনৈতিক কড়া ভাষণে মঞ্চ মাতান না, ধমকান না, চমকানো না। এই রূপে কেষ্ট গানের সঙ্গে কোমর দোলান, গানের ছন্দে ছন্দে হাততালি দেন, তাহলে তালে তালে পা মেলানোর পাশাপাশি হাতে তুড়িও বাজান। একুশে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে এই রূপে আবির্ভূত বীরভূমে তৃণমূল জেলা সভাপতি। কে বলবে, ইনি সেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, গুরুগম্ভীর সেই মানুষ। বোলপুরে তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুব্রত মাতালেন একেবারে ভিন্ন কায়দায়। বিজেপি বা সিপিএম কাউকেই তিনি আক্রমণ করলেন না, কলঙ্কিনী রাধার গানের ছন্দে ছন্দেই মাতোয়ারা করে দিলেন বোলপুরের মঞ্চ। এক শিল্পী তৃণমূলের মঞ্চে গাইছিলেন কলঙ্কিনী রাধার গান, আর সেই গান শুনে বীরভূমের অনুব্রত অর্ফে কেষ্ট কী করে বসে থাকেন। তিনিও মঞ্চে শিল্পীর গানের তালে তালে বাহুতলে কোমর দোলালেন, হাততালি দিলেন। সেই সঙ্গে উপস্থিত দর্শকরাও মাতোয়ারা রাধার গান আর কৃষ্ণর তালে। শনিবার একুশ জুলাই কাঁধের ওপর অনেক দায়িত্ব, ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চে বীরভূম থেকে নিয়ে যেতে অনেক লোক, সেই কারণেই বুধবার বিকেলে বোলপুরের চৌরাস্তায় কয়েক হাজার কর্মী জমায়েত হয়েছিল। একঘেয়ে রাজনৈতিক বক্তৃতা ছেড়ে একটু অন্যরকম স্বাদ দিতেই এই ব্যবস্থা করেছিলেন বীরভূমের জেলা সভাপতি। মিছিলে হাঁটেন ফিরহাদ হাকিম, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিং প্রমুখ।